Assalamualaikum. আমার নাম ফাতিমা বিনতে রহমান। আমি দ্বিতীয় শ্রেণীর খ শাখায় পড়ি। আমি মুক্তিযুদ্ধের একটি গল্প বলবো। গল্পটির নাম 1971, লেখক ইমদাদুল হক মিলন। বিলুর বয়স 10 বছর, সে সুবলদের গ্রামে থাকে। তার বাবা মা কেউ নেই। একদিন সকালে বিল্লু সুবলদের বাসা যায়, দেখে যে সবাই বাসা ছেড়ে কোথায় যেন চলে যাচ্ছে। বিল্লু সুবলকে জিজ্ঞেস করলো, ভাইয়া তোমরা কোথায় যাচ্ছ? সুবল বলল, তুই কি জানিস না দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, পাকিস্তানি সেনারা মানুষদের মেরে ফেলছে, তাই আমরা কলকাতা যাচ্ছি। সবাই যাওয়ার আগে সুবলের দিদিমণি বিল্লুকে বাসা চাবি দিয়ে বলল, আজ থেকে তুই এই বাসায় থাকবি। পরের দিন সকালবেলা বিল্লু খুকিদের বাড়িতে গেল। বাড়িতে যে দেখে বাড়িতে কেউ নেই, সবাই বাড়ি ছেড়ে চলে গেল। বিল্লু জানতো যে পাকিস্তানি সেনাদের সাথে খুকির বাবার খুব ভালো যোগাযোগ। বিল্লু খুকিদের বাড়ি থেকে বের হয়ে হতাশ মনে খালের পাড় দিয়ে হাঁটতে শুরু করলো। খালের ওপারে ছিল পাকিস্তানি সেনাদের ক্যাম্প। বিল্লু হাঁটতে হাঁটতে পাকিস্তানি সেনাদের ক্যাম্পের অনেক কাছে এসে পড়লো। পাকিস্তানি সেনাদের ক্যাম্প থেকে একজন সেনা বের হয়ে বিল্লুকে লক্ষ্য করে গুলি ছড়লো। বিল্লু মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে গেল। তার বুকের তাজা রক্ত খালের পানির সাথে মিলে একাকার হয়ে গেল। বিলুর মতো অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো, আর আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ। আমার গল্পটি এখানে শেষ হলো। ধন্যবাদ।